নমস্কার, জেলা বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুমন্ত। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। ডেঙ্গু প্রতিরোধে গাপ্পি ও মলি মাছ চাষের উপর জোর দিল জেলা মৎস্য দপ্তর। স্বাস্থ্যসাথী কার্ড বিতরণ অনুষ্ঠান লোকপুর পঞ্চায়েতে। কাটোয়ায় বেপরোয়া চার চাকা গাড়ির ধাক্কায় গুরুতর আহত এক শিশু। মোহাম্মদ বাজারে ভূমি মেলা। প্যাটেলনগর অতুল ভবিনী উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হল ক্রীড়া প্রতিযোগিতা। জেলা প্রশাসনের উদ্যোগে ভূমি মেলা আয়োজিত হল রাজনগরে। এবার জেলা বার্তা বিস্তারিত। ডেঙ্গু প্রতিরোধে গাপ্পি ও মলি মাছ চাষের উপর জোর দিল জেলা মৎস্য দপ্তর। এদিন জেলা মৎস্য দপ্তর তথা সিউড়ি মিন ভবনে যার সূচনা করেন মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা, ছিলেন জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, জেলা শাসক মৌমিতা গোধরা বসু সহ অন্যান্য জেলা আধিকারিক ও জনপ্রতিনিধিরা। জেলা সভাধিপতির দাবি, মিন ভবন থেকে জেলার বিভিন্ন জায়গায় পাঠানো হবে গাপ্পি ও মলি মাছের চারা, যা মশা লার্ভা খেয়ে সহযোগিতা করবে ডেঙ্গু প্রতিরোধে। একই সঙ্গে এদিনের অনুষ্ঠানে মৎস্য চাষীদের মধ্যে বিতরণ করা হয় মাছ চাষের বিভিন্ন সরঞ্জাম। স্বাস্থ্যসাথী কার্ড বিতরণ অনুষ্ঠান লোকপুর পঞ্চায়েতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বাংলার মানুষের বিনামূল্যে চিকিৎসা স্বার্থে শুরু হয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্প। সেই সুবিধা প্রদানের জন্য আজ খয়রাশোল ব্লকের লোকপুর পঞ্চায়েত সংলগ্ন মাতঙ্গিনী সংঘের সভাকক্ষে অনুষ্ঠিত হয় স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড প্রদান। খয়রাশোল পঞ্চায়েত সমিতির সদস্য তথা শিক্ষক শেখ জুলফিকার আলী এক সাক্ষাৎকারে জানান, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যে সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে ন্যায্য মূল্যের ঔষধ দোকান চালু হয়েছে, অনুরূপভাবে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় প্রায় 400 পরিবার বঞ্চিত ছিল। তাদের হাতে কার্ড তুলে দেওয়ার জন্য তিন দিন ধরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাছাড়া আমাদের মুখ্যমন্ত্রী গোটা পশ্চিমবাংলায় যে স্বাস্থ্যের উন্নতির জন্য যে প্রচেষ্টা করছেন, যেমন ধরে নেন বিনামূল্যে চিকিৎসার জন্য বিভিন্ন ধরনের সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করেছেন, তাছাড়া বিনামূল্যে ন্যায্য মূল্যের ওষুধের দোকান এরকম প্রভূত উন্নতি করেছেন, সেই জন্য স্বাস্থ্য দপ্তরটাও তিনি নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, যাতে আমাদের পশ্চিমবাংলার প্রতিটি মানুষ, গ্রাম বাংলার গরিব মানুষ সেই ভয় টিভি লোকপুর। বৃহস্পতিবার দুপুর 12:10 নাগাদ কাটোয়া নতুন থানার সামনে রাস্তার পাশে খেলা করছিল 5-6 বছর বয়সী একটি বাচ্চা। কাটোয়ার দিক থেকে ছুটে আসা দ্রুতগামী একটি চার চাকা গাড়ি ধাক্কা মারার ফলে গুরুতর আহত হয় বাচ্চাটি। এলাকাবাসী ঘাতক গাড়িটিকে আটক করে বাচ্চাটির পরিবারের সদস্যদের নিয়ে ওই গাড়িতেই চিকিৎসার উদ্দেশ্যে রওনা হয় কাটোয়া মহকুমা হাসপাতালে। গাড়িটি একটু যাওয়ার পরে লেভেল ক্রসিং এ প্রথম গেট অতিক্রান্ত হওয়ার সাথে সাথে দ্বিতীয় গেটটি পড়ে গেলে গাড়িটি আটকে থাকে রেলপথের মাঝখানে। পরিবারবর্গ দ্বিতীয় গেটটি তুলে দেওয়ার জন্য গেটকিপারকে অনুরোধ করে।
উপস্থিত গেটে আটকানো অন্যান্য যানবাহনের চালকরা অনুরোধ করতে থাকে শুধুমাত্র ওই গাড়িটিকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু নিয়মের বেড়াজাল ভাঙতে অস্বীকার করে গেটকিপার, ফলে একটি অশান্তিকর পরিবেশ তৈরি হয়। ওইখানে দায়িত্বে থাকা একজন সিভিক ভলেন্টিয়ার গেটকিপারকে বাধ্য করে গেটটি তুলে দেওয়ার জন্য। অবশেষে হাসপাতালে ভর্তি করা সম্ভব হয় বাচ্চাটিকে। বর্তমানে সে এখন বিপদমুক্ত। বাচ্চাটির নাম ঠিকানা জানা যায়নি। আইটিভি কাটোয়া। তোমার বিরতির ফিরে আসছি, বিরতির পর সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। শিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ঔষধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। শুধুমাত্র আপনাদের কথা ভেবে দৈনিক আনন্দবাজার পত্রিকা সহ কলকাতা থেকে প্রকাশিত সমস্ত দৈনিকের ইংরাজি, বাংলা, হিন্দি ক্লাসিফাইড ও ডিসপ্লে বিজ্ঞাপনের পরিষেবা কেন্দ্র ভয় টিভি কার্যালয়। যোগাযোগ 9434326822, 9474437713। মেঘমল্লার অল ইন্ডিয়া কালচারাল অ্যাসোসিয়েশন অনুমোদিত ময়ূরম ডান্স একাডেমি নৃত্য শিক্ষা নিকেতন। এখানে কত্থক, মণিপুরী, রবীন্দ্র নৃত্য, সেমি ক্লাসিক্যাল নৃত্য, শাস্ত্রীয় সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত এবং আধুনিক গান শেখানো হয় সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশে। কলকাতা সহ দেশে ও বিদেশে অনুষ্ঠানের সুযোগ রয়েছে। পরীক্ষায় ভালো ফলাফল করলে স্কলারশিপের ব্যবস্থা রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে নৃত্য শিক্ষাগুরুদের দিয়ে কর্মশালা ও পরীক্ষার ব্যবস্থা আছে। প্রিন্সিপাল সায়মি ঘোষ, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে বি মিউজিক, এম মিউজিক এবং বর্তমানে গবেষণারত। যোগাযোগ করুন 9775271153 এবং 8250822229। ঠিকানা চৈতালি মার্কেট, সিউড়ি, বীরভূম। বিরতির পর মহম্মদবাজারে ভূমি মেলা। বৃহস্পতিবার মহম্মদবাজার টুরকু হাজদা স্মৃতি শতবার্ষিকী সংস্কৃতি সদনে অনুষ্ঠিত হল ভূমি মেলা। বীরভূম জেলা প্রশাসনের উদ্যোগে সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের পরিচালনায় জমির তথ্য পরিচিতি সম্পর্কিত বিষয়ে জনসচেতনতা বাড়াতে এবছরই বীরভূম জেলায় ভূমি মেলার আয়োজন করা হয়েছে। এদিন দুপুরে আলোচনা সভায় উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়, মহম্মদবাজার ব্লকের বিডিও আশিস মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাহারা, সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সঞ্জীব হালদার প্রমুখ। এদিন এই মঞ্চ থেকে এই ব্লকের 46 জনকে জমির পাট্টা দেওয়া হয়। এছাড়া সভাকক্ষের প্রবেশপথে কয়েকটি স্টলে অনলাইনে জমির রেকর্ড বা মিউটেশনের দরখাস্ত নেওয়া হয় এবং জমি সংক্রান্ত বিষয়ে বিভিন্ন উপদেশ দেওয়া হয়। ঠিক তেমনি সেই স্থানটাকে কেন্দ্র করে নিজের জীবন জীবিকার প্রশ্নকেও বৃহস্পতিবার মহম্মদবাজার পঞ্চায়েতের প্যাটেলনগর অতুল ভাবিনী উচ্চ বালিকা বিদ্যালয়ে
আনুষ্ঠানিক উদ্বোধন হল সদর মহকুমা প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার। দুপুরে কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিক উদ্বোধন করেন এই ক্রীড়া প্রতিযোগিতার। এই ক্রীড়া প্রতিযোগিতার প্রতিযোগিতামূলক ইভেন্টগুলি অনুষ্ঠিত হবে আগামীকাল। এই উপলক্ষে অতুল ভাবিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রবেশপথ থেকে ক্রীড়া প্রতিযোগিতার মাঠ সাজিয়ে তোলা হয়েছে সুন্দরভাবে। রংবেরঙের কাগজের কাজ, রংবাহারি রঙিন পতাকা ও নানা ধরনের মডেলের মাধ্যমে দৃষ্টিনন্দন সাজে সাজানো হয়েছে ক্রীড়া ময়দান। এই কাজ দেখে কৃষিমন্ত্রীও আপ্লুত। তিনি তার বক্তব্যে সে কথাই বলেন, খেলার পাশাপাশি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বিশত জন্মবার্ষিকী উদযাপন কমিটি ও এই ক্রীড়া কমিটির যৌথ উদ্যোগে বিদ্যাসাগরের জন্মের দ্বিশত বার্ষিকী উপলক্ষে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই প্রদর্শনীরও উদ্বোধন করেন কৃষিমন্ত্রী। এই প্রদর্শনীতে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিভিন্ন হাতের কাজ রাখা হয়েছে। এছাড়া সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দ নাট্যগোষ্ঠীর নাটক মঞ্চস্থ হবে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন মোহাম্মদবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাহারা, অবর বিদ্যালয় পরিদর্শক দেবব্রত ঘোষ সহকারী, অবর বিদ্যালয় পরিদর্শক অনির্বাণ মুখার্জি প্রমুখ। এই ক্রীড়া প্রতিযোগিতার ও প্রদর্শনী ঘিরে এলাকার মানুষের আগ্রহ যথেষ্ট। এখানে এই প্রাথমিক বিদ্যালয়ে যে সদর মহকুমার ক্রীড়া প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান, এটা আমাদের খুব ভালো লেগেছে যে এই বিদ্যালয়ে যারা আয়োজন করেছেন আয়োজকরা, এদের একটা দূরদৃষ্টি রয়েছে। আমি এর আগেও এসেছি এবং সবথেকে ভালো লাগলো যে এরা যেমন শিশুদের শিক্ষার বিষয়টাও দেখছেন, সঙ্গে সঙ্গে এদের একটা নান্দনিক দৃষ্টিভঙ্গিও আছে। অর্থাৎ এই যে খেলার মাঠকে সাজিয়ে দেওয়া, ছেলেদের কাছে মনোগ্রাহী করে তোলা, এর একটা আলাদা বিশেষত্ব রয়েছে। এবং সঙ্গে সঙ্গে আরও টিভি মোহাম্মদবাজার জেলা প্রশাসনের উদ্যোগে ভূমি মেলা আয়োজিত হল রাজনগরে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও জেলা প্রশাসনের উদ্যোগে এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের পরিচালনায় বৃহস্পতিবার রাজনগর ব্লক চত্বরে আয়োজিত হল ভূমি মেলা। জেলার প্রতিটি ব্লকে 21 ও 22 নভেম্বর এই ভূমি মেলা উদযাপিত হচ্ছে। রাজনগর বিডিও অলোক মৌলিক ও রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু জানান, এই ভূমি মেলা আয়োজনের মধ্য দিয়ে জনসাধারণের মিউটেশনের কাজগুলি এখানে করা হবে। যারা সময়ের অভাবে জমির মিউটেশন করাতে পারেন না, তারা এখানে এসেই এই দুদিন এসব কাজ করাতে পারবেন। এছাড়া এলাকার প্রায় 50 জন দরিদ্র মানুষের হাতে পাট্টা তুলে দেওয়া হয় এদিন। ভূমি মেলার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনগরের বিএলআরও বিদ্যুৎ কুমার নন্দী, রাজনগর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি, কর্মাধ্যক্ষ সহ অন্যান্যরা। ভয় টিভি রাজনগর দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ। ভয় টিভি মোহাম্মদবাজার। ডেঙ্গু প্রতিরোধে গাপ্পি ও মলিমার চাষের উপর জোর দিল জেলা মৎস্য দপ্তর। স্বাস্থ্যসাথী কার্ড বিতরণ অনুষ্ঠান লোকপুর পঞ্চায়েতে। কাটোয়ায় বেপরোয়া চার চাকা গাড়ির ধাক্কায় গুরুতর আহত এক শিশু। মোহাম্মদবাজারে ভূমি মেলা। প্যাটেলনগর অতুল ভবিনী উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হল ক্রীড়া প্রতিযোগিতা। জেলা প্রশাসনের উদ্যোগে ভূমি মেলা আয়োজিত হল রাজনগরে। পর্যন্তই নমস্কার।